শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত আজ আমি এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশের জন্য এটা জুলাই মাসে দেওয়া হয়েছে এটারই প্রশ্ন এবং উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো চলো শুরু করা যাক প্রথমে দেখো তোমাদের যেটা দেওয়া হয়েছে এক নম্বর দেওয়া হয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো এখানে চারটে করে অপশন দেওয়া আছে ক খ গ খাওয়া আছে আমি সব উত্তরগুলো সব রেডি করে রেখেছি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না ঠিক আছে তোমরা পরপর করে ভিডিওটি দেখতে থাক সঙ্গে আমি উত্তরটাও বলে দিয়ে যাচ্ছি একদার সঙ্গে একের ঠিক জোড়াটি নির্বাচন করো তে গ্রহ নিজস্ব আলো আছে ক্ষতে গ্রহাণু গ্রহের তুলনায় আয়তনে বড় গতে উপগ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত হয় আর ঘতে উল্কা লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক তারা নিশ্চয়ই বুঝতে পারছে ঠিক ওটি হচ্ছে উপগ্রহ উপগ্রহগুলো কি করে না নক্ষত্রের আলোয় আলোকিত হয় উত্তরটা হবে গো ঠিক আছে বুঝতে পেরেছ একদম একের উত্তরটা হয়ে গেল এবার দেখা একদম সঙ্গে দুইয়ের কোশ্চেনটা কী বলেছে দেখে নাও একদম বলেছে নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হলো নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হলো ক মকরক্রান্তি রেখা খ কর্কটক্রান্তি রেখা খ আচ্ছা এটা চলে যাচ্ছে এটা ঘ হবে মূল মূল মধ্যরেখা আর ঘ হচ্ছে কুমের রেখা ঠিক আছে ক খ গ হবে তাই এখানে উত্তরটা হবে খ কর্কটক্রান্তি রেখা কী হবে উত্তরটা মনে রাখো কর্কটক্রান্তি রেখা উত্তরটা হবে ঠিক আছে নিরক্ষরেখার সমান্তরাল উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হল কর্কটক্রান্তি রেখা ওকে ওকে এবার চলে যাই একদেশমিক তিনে কি বলছি দেখে এক একদেশ তিনে বলেছে নিচের যে রাজ্যটির উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত সেটি হল মানে কোন রাজ্যটির উপর দিয়ে কর্কটক্রান্তি রেখাটা গেছে ক অরুণাচল প্রদেশ খ মহারাষ্ট্র গ হিমাচল প্রদেশ আর ঘ পশ্চিমবঙ্গ উত্তরটা হবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের উপর দিয়ে কর্কটান্ত রেখাটি গেছে ঠিক আছে ওকে এবার বলে দেখো দুই দাগের বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো প্রথমে দেখো দুই দশমিক একে গোলাকার পৃথিবী দ্রুত গতিতে আবর্তন করায় এটি মাঝ বরাবর স্ফীত বুঝতে পেরেছ গোলাকার পৃথিবী দ্রুত গতিতে আবর্তন করায় এটি মাঝ বরাবর স্ফীত হ্যাঁ এটা অবশ্যই ঠিক ঠিক আছে গোলাকার পৃথিবীর দ্রুত গতিতে আবর্তন করায় এটি মাঝ বরাবর অবশ্যই স্ফীত এই জন্য এটা ঠিক উত্তর তা দুয়ে কী বলছে দুই দশম দুয়ে কী বলছে দেখো জিরো ডিগ্রি ও একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা প্রকৃতপক্ষে একটি রেখা জিরো ডিগ্রি ও একশো আশি দ্রাঘিমা রেখা প্রকৃতপক্ষে একটি রেখা না এটা ভুল ঠিকটা দেখো ঠিক হলো জিরো ডিগ্রি ও একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা প্রকৃতপক্ষে একটি কাল্পনিক রেখা কি হবে এটা কী হবে কাল্পনিক রেখা ঠিক আছে এটা কিন্তু রেখা নয় এটা কাল্পনিক রেখা মনে রাখতে হবে দ্বিতীয় সময় তিনে দেখো সূর্যের দৈনিক আপাত গতির মূল কারণ পৃথিবীর আবর্তন হ্যাঁ এটা ঠিক সূর্যের দৈনিক আপত গতির মূল কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন এটা অবশ্যই ঠিক ঠিক আছে হয়ে গেল তাহলে আমাদের দুয়ের দাগের একের দাগে আমাদের দুগের প্রশ্নগুলো হয়ে গেল এবার বলেছে তিনের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম কোশ্চেন কী বলছে দেখে নেওয়া যাক তিন দশমিক একে তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্কে কি তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক লেখো ঠিক আছে তারা রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক লিখতে বলেছে দেখো আমি নিচে লিখে দেওয়া আছি পরপর পয়েন্ট দিকে লিখেছি দেখো দেখো তিনটে উত্তর লেখা হবে তিন দশমিক তিনের উত্তর কোনো তারা কতটা উত্তপ্ত তাদের রং দেখেই বোঝা যায় যেমন এক নম্বর ছোট লাল তারা এদের উষ্ণতা সবচেয়ে কম আকাশে এরকম তারার সংখ্যা সব থেকে বেশি দুই মাঝারি হলুদ তারা এদের উষ্ণতা লাল তারাদের থেকে একটু বেশি যেমন সূর্য আর তিন বিরাট নীলতারা বিরাট নীলতারা এদের এদের উষ্ণতা বিরাট তারা। এদের উষ্ণতা প্রচণ্ড বেশি এবং এগুলো বেশ উজ্জ্বল যেমন জেটা পাপিস জেটা পাপিস ঠিক আছে এটা বিরাট নীলতারা আর চার প্রকাণ্ড সাদা তারা এদের উষ্ণতা ও উজ্জ্বলতা দুটি সব থেকে বেশি রাতের আকাশে আমরা খালি চোখে এই তারাগুলি দেখতে পাই যেমন ধ্রুব তারা ঠিক আছে এইভাবে প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্কগুলো লিখো এইভাবে তোমরা চারটা পয়েন্ট দিয়ে সুন্দর করে লিখে ফেলবে ঠিক আছে ভালো করে এগুলো লিখে দেওয়া হয়েছে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানিও তাহলে আবার একবার বলেছি দেখে উত্তরটা কোনো তারা কতটা উত্তপ্ত তাদের রঙ দেখেই বোঝা যায় যেমন এক ছোট লাল তারা এদের উষ্ণতা সবচেয়ে কম আকাশে এরকম তারার সংখ্যা সব থেকে বেশি দুই মাঝারি হলুদ তারা এদের উষ্ণতা লাল তারাদের থেকে একটু বেশি যেমন সূর্য তিন বিরাট নীল তারা এদের উষ্ণতা প্রচণ্ড বেশি এবং এগুলো বেশ উজ্জ্বল যেমন জেটা পাপিস আর চারে প্রকাণ্ড সাদা তারা এদের উষ্ণতা ও উজ্জ্বলতা দুটি থেকে বেশি রাতের আকাশে আমরা খালি চোখে এই তারাগুলি দেখতে পাই যেমন ধ্রুবতারা ঠিক আছে ব্যাস হয়ে গেল এবার তিন দশমিক দুয়ে কী বলছি দেখো পৃথিবীর কাল্পনিক অক্ষ মেরুরেখা পৃথিবীর কাল্পনিক অক্ষ মেরুরেখা ও নিরক্ষরেখার সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে তা এঁকে দেখাও পৃথিবীর কাল্পনিক অক্ষরেখা অক্ষ মেরুরেখা কিন্তু পৃথিবীর কাল্পনিক অক্ষ মেরুরেখা ও নিরক্ষরেখার সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে তা এঁকে দেখাতে বলে ছবিটা আঁকতে হবে ঠিক আছে দেখো আমি ছবিটা এঁকে দিয়েছি দেখো ভালো করে দেখো এই এই সেই ছবি তিন ছবি ঠিক আছে দেখতে পাচ্ছ এই ছবিটা তুমি সুন্দর করে আঁকবে ঠিক আছে প্রথমে একটা বৃত্ত আঁকবে এটা জিরো ডিগ্রি থেকে এটা হচ্ছে নিরক্ষ রেখা আর এই যে মেরু মেরু রেখা এটা নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি এখানে এটা আর এই লাইনটা হচ্ছে এটা কি কাল্পনিক রেখা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি এটা ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি এইভাবে সুন্দর করে আগে ছবিটা আঁকবে ওকে দেখো ভালো করে ছবিটা আঁকে দেওয়া হয়েছে সুন্দর করে দেওয়ার পরে নিচে এটা লিখবে কী লিখবে দেখো এটা লিখবে অতএব এটা লিখবে অতএব পৃথিবীর কাল্পনিক অক্ষ মেরুরেখার সঙ্গে তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি কোণে এবং নিরক্ষরেখার সঙ্গে ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে ঠিক আছে এইভাবে লিখবে পৃথিবীর কাল্পনিক অক্ষ মেরুরেখার সঙ্গে তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি কোণে এবং নিরক্ষরেখার সঙ্গে ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে বুঝতে পেরেছো তাহলে এইভাবে সুন্দর করে এই উত্তরটি লিখে ফেলবে ঠিক আছে সুন্দর ছবিটা আঁকবে ভালো করে ছবিটা এঁকে সুন্দর করে এটা লিখে ফেলবে ওকে আচ্ছা এরপরে কি বলছে দেখো পরের কোশ্চেনটা কী ছিল ওটা দেখে নেই চার নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বত শ্রেণীর সংক্ষিপ্ত বর্ণনা দাও কি বলছে বুঝতে পেরেছ হিমালয়ের উত্তর থেকে দক্ষিণ হিমালয় পর্বত তার উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বত সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বর্ণনীতে একটু হবে বুঝতে পারছো কোশ্চেনে বুঝতে পেরেছো চলো আমরা এবার পরপর উত্তরা দেখে নিই কীভাবে লিখবো দেখে নিই চলো দেখো উত্তরটা এইভাবে লিখবে চারের দিকে উত্তর এইভাবে লিখবে পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণী হলো হিমালয় হিমালয় কথার অর্থ বরফের গৃহ হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে তিনটি সমান্তরাল পর্বত শ্রেণী দেখা যায় যেমন বা যথা কোতে হিমাদ্রি হিমালয় এক নম্বর লিখবে হিমালয়ের একেবারে উত্তরে অবস্থিত হিমাদ্রির গড় উচ্চতা ছ হাজার মিটারের বেশি ঠিক আছে দু নম্বর লিখবে এই অংশে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এবং অন্নপূর্ণা মাকালু ধবলগিরি প্রভৃতি শৃঙ্গ অবস্থিত হয়েছে আর তিন নম্বর লিখবে এই শৃঙ্গগুলিতে সারা বছর বরফ জমে থাকে ঠিক আছে এই তিনটে শৃঙ্তে কি হয় সারা বছর বরফ জমে থাকে আচ্ছা তারপরে লিখবে হিমাচল হিমালয় হিমাচল হিমালয় সেটা কি দেখো এটাও আমি পয়েন্ট দিয়ে লিখেছি চার চারটা পয়েন্টে লিখেছি দেখো কী লিখাছি দেখো এক নম্বরে হিমাদ্রির দক্ষিণে অবস্থিত হিমাচলের গড় উচ্চতা তিন হাজার মিটারের বেশি দুই পীর পাঞ্জাল ও ধলধর পর্বত শ্রেণী দুটি এই অংশে অবস্থিত ঠিক আছে ধওলাধর পীর পাঞ্জাল ও ধওলাধর পর্বতশ্রেণী এই দুটি অংশ অবস্থিত তিন কাশ্মীর উপত্যকা দার্জিলিং সিমলা নৈনিতাল মানালি মৌসুরি প্রভৃতি মনোরম সৌন্দর্যময় স্থানগুলি এখানে অবস্থিত আর চার বানিহাল গিরিপথ ও এখানে অবস্থিত বানিহাল গিরিপথও এখানেই অবস্থিত কোথায় না হিমাচল হিমালয় ঠিক আছে ব্যাস এবার গদ কী লিখবে না গদ লিখবে শিবালিক হিমালয় কী লিখবে শিবালিক হিমালয় এটা কি এক নম্বর পয়েন্টে কি লিখবে এক হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিকের গড় উচ্চতা পনেরোশো মিটারের কম দুই শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে যেমন দেরাদুন দুন আর তিন নম্বর শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন আর অরণ্যবৃত স্যাঁতস্যাঁতে অঞ্চলই হল তরাই অঞ্চল ঠিক আছে তাহলে আমরা এইভাবে তিনটে পয়েন্ট দিয়ে তিনটে পয়েন্ট দিয়ে সুন্দর করে লিখতে পারলাম আবার একবার দেখে নিচ্ছেন শিবাল শিবালিক হিমালয়টা একবার আর আবার একবার বলে দিই এক নম্বরে হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিকের গড় উচ্চতা পনেরোশো মিটার মিটারের কম দুই শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকে দুন বলে যেমন দেরাদুন আর তিন নম্বর শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত স্যাঁতস্যাঁতে অঞ্চলই হল তরাই এইভাবে সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা এইভাবে সুন্দর করে তোমরা লিখবে যাই হোক তোমাদের এই প্রশ্নের উত্তর কমপ্লিট করলাম যাই হোক ভিডিও তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আর তোমার বন্ধুবান্ধের সঙ্গে ভিডিওটা বেশি বেশি শেয়ার করো আর অবশ্যই তোমাকে বলবো চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ